আজকের এই লাইভ ভিডিওটির নাম দিয়েছি দেখি না কি হয়। কেন দিয়েছি সেটা আমার কথার মধ্যে থেকে বুঝতে পারবেন। দেখি না কি হয়, অবশ্যই আজকের ভিডিওটি দীর্ঘায়িত করব না। আপনারা ভিডিওটির লাইভ ভিডিওর নামকরণ থেকে দেখি কিছু অনুমান করতে পারেন কি না আমি কোন বিষয়ে কথা বলবো। দেখি না কি হয়, আপনারা শুনলে অবাক হবেন, আমি 2008 সালে অবসর গ্রহণের পর থেকে সোশ্যাল মিডিয়াতে চাইনিজ পড়াবার জন্য মার্কেটিং করি, সেই থেকে আবার সোশ্যাল মিডিয়াতে চাইনিজ পড়ানো শুরু করি। 2011 সালে এই বর্তমান আইডিটি, এখন যে আইডি থেকে কথা বলছি, এই আইডিটি 2011 সালে খুলি। তখন আইডিটির নাম ছিল নি হাও চুংকুয়া, হ্যালো চায়না। উদ্দেশ্য ছিল যে আমাদের, আমি তো জানতাম যে চাইনিজ স্পিকার ছাড়া কেউ এখানে আসবে না, আস্তে আস্তে চাইনিজ স্পিকাররা এই আইডিতে যোগ হবে। আমার আরও আইডি খুলতে হয়েছে কারণ এটা ভর্তি হয়ে গেছে। এবং শুনলে অবাক হবেন যে ফেসবুকে 5000-এর বেশি করা যায় না। তা আমার মানসিকতায় যে আমি কোনো ফেক আইডি করব না, তা আমি ফেসবুকের সাথে ইমেলে যোগাযোগ করেছি এবং তাদেরকে বুঝিয়েছি যে আপনারাও সোশ্যাল কাজ করছেন, সামাজিকভাবে ভালো কাজ করছেন, আমিও একটা সামাজিকভাবে ভালো কাজ করছি, হয় আমার আইডিকে স্পেশালি 5000-এর বেশি জন্য আমি লোককে নিতে পারি সেই ব্যবস্থা করে দেন, আর না হয় আমার একই আইডেন্টিটিতে একাধিক যেন থাকে সেই ব্যবস্থা করেন। শুনলে অবাক হবেন আজকের তারিখে আমার 5টা ফেসবুক আইডি, সবগুলোই প্রায় 5000 পূর্ণ হয়ে গেছে, কেউ থাকে কেউ থাকে না। এই 5টিই কিন্তু আমার নিজস্ব নাম, 5টার জন্যই নিজস্ব ন্যাশনাল আইডি, ছবি সব কিছু অ্যাকচুয়াল, ফেসবুক জানে। আস্তে আস্তে দেখা গেল চাইনিজ ইংলিশ বাংলা গিভিং গুড গাইডেন্স, উই স্পিক চাইনিজ ক্লাব ইত্যাদি নানান বিষয়ে, নিজস্ব ব্যক্তিগত বিভিন্ন কারণে আমার কিন্তু 22টি ফেসবুক আইডি, 22টি ফেসবুক পেজ, 44টি উইচ্যাট গ্রুপ, অনেক উইচ্যাট আইডি, অনেক হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো গ্রুপ, এসবগুলো খুলতে হয়েছে মূলত চাইনিজ ইংলিশ এবং বাংলা পড়ানোকে কেন্দ্র করে, অথবা মূলত চায়না বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের জন্য। এই কারণে আমি, যারা অংশগ্রহণ করছেন, যারা আমার সাথে সংযুক্ত আছেন, তাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। এক পর্যায়ে এসে বহুবার আপনাদেরকে উই স্পিক চাইনিজ ক্লাবের কথা বলেছি। গত 16 ডিসেম্বর থেকে অনলাইনে, উইচ্যাট অনলাইনে চাইনিজ পড়ানো শুরু করেছি, ইংলিশ পড়াচ্ছি, বাংলাও পড়াচ্ছি। অনেকেই আমাকে প্রশ্ন করে এবং বাংলায় বলে, দেখা হলে আপনার কাছ থেকে চাইনিজ শেখাটা হলো না, একদিন আপনার কাছে যেতে হবে, অথবা তোমার কাছ থেকে চাইনিজটা শিখতেই হবে, না এই বছরই করব। এই কথাটা বোধহয় আমার জীবনের সবচেয়ে বেশি ডায়লগ এটা। আমি সেই সকল ব্যক্তিদের উদ্দেশ্যেই 16 ডিসেম্বর থেকে অনলাইনে পড়াচ্ছি। অনেকে অনুধাবনই করতে পারছেন না যে আমার উইচ্যাট আইডি কত পরিশ্রম করে, কত ইনোভেটিভ, কতটা এফেক্টিভ, কতটা আন্তরিকতার সাথে আমি পড়াই। যে কয়জন আছেন, আমার সাথে কোনো দ্বিতীয় ব্যক্তি নেই, আমি কোনো বড় সংগঠনের অংশও না, আমি বাংলাদেশ বা চায়না কোনো পক্ষ থেকেই সামান্য কোনো সহযোগিতার মাধ্যমেও করি না, যা করছি একা করছি, অতএব আমার সীমাবদ্ধতা থাকবেই, আমি একজন ব্যক্তি। কিন্তু এই ব্যক্তিটা সকাল থেকে রাত পর্যন্ত শুধু চাইনিজ ভাষা, ইংরেজি ভাষা, বাংলা ভাষা, উই স্পিক চাইনিজ ক্লাব, চায়না বাংলাদেশের সম্পর্ক, এটা নিয়েই কিন্তু আমি পড়ে আছি। অনেকেই আমাকে না হলেও বোধহয় 2000-এর উপরে মানুষ হবে এই পর্যন্ত উই স্পিক চাইনিজ ক্লাব নিয়ে বলেছে, স্যার আমি তো আপনার সাথে আছি স্যার। আমি সাথে সাথে সংশোধন দিয়ে বলি, আমার সাথে কেন থাকবে, আমি তো ব্যক্তি, এবং আমারটা তো, আমার ব্যক্তিগতটা হচ্ছে চোংমং চাইনিজ একাডেমি মিরপুর ডিওএইচএস, উই স্পিক চাইনিজ ক্লাব হচ্ছে সকলের মেম্বারদের ক্লাব। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে
যারা বলছেন যে উই স্পিক চাইনিজ ক্লাবের সাথে আছি, তারা ভাবছেন হয়তো বা উই স্পিক চাইনিজ ক্লাবের যে ওপেন গ্রুপ আছে এই ওপেন গ্রুপে সংযুক্ত হয়ে মানে সাথে থাকা। কিন্তু আমরা যে রেজিস্ট্রেশন করছি, যখনই টাকা নিয়ে রেজিস্ট্রেশন শুরু করলাম যে আমাদেরকে শক্তি থাকা উচিত, টাকা ছাড়া কিছুই হবে না, কিন্তু প্রায় বছর দেড়েক পরেও বা দুই বছর হয়ে যাচ্ছে, মাত্র 138 জন রেজিস্টার্ড মেম্বার যারা টাকা দিয়ে রেজিস্ট্রেশন হয়েছেন। কিন্তু যারা হয়েছেন তারা কিন্তু খুব সাহসী এবং তারা জানেন আমরা কতটুকু উপকৃত হচ্ছি। অন্য অনেকেই ভাবছেন দেখি না কী হয়, এই বাঙালি, আমি বাঙালি, অবশ্যই আমি অন্য কোনো বাঙালিকে সমালোচনা করব না, কিন্তু এই ডায়লগটা কিন্তু আমাদের বাঙালিদের, দেখি না কী হয়, অন্যরা কী হয়, কীভাবে আগায়। তা আমি এই প্রসঙ্গেই বলছি যে আমরা সবাই যদি বলি দেখি না কী হয়, তাহলে ক্লাব আগাবে কীভাবে? আপনি পজিটিভভাবে উত্তর দিয়ে এই ক্লাবের মেম্বার হয়ে যদি বলেন দেখি না কী হয়, দেখি ক্লাবটাকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, তাইলে ভালো। অনলাইনে পড়াচ্ছি, অনেকেই আমার সাথে যোগাযোগ করছেন উইচ্যাট অনলাইনে পড়ব, কিন্তু সত্যি সত্যি মাত্র 1020 টাকা দিয়ে একটা মাস দেখি, একটা মাস চেষ্টা করি, দেখি ভদ্রলোক কেমন পড়ায়। আমি কিন্তু আমার জীবন দিয়ে চাইনিজ পড়াচ্ছি, শুধু চ্যালেঞ্জ করার কোনো স্কোপ নাই, এটা শিক্ষা। শিক্ষাতে বলেছে কারোই দম্ভ করা উচিত নয়, কারোই বোঝা উচিত, বলা উচিত নয় আমি শ্রেষ্ঠ। আমি 30 বছর ধরে শুধু শিখে যাচ্ছি, যতদিন জীবিত থাকবো শুধু শিখতেই থাকবো। অতএব যদি আপনারা কেউ চাইনিজ শিখতে চান কিন্তু ট্রাফিক জ্যামের কারণে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যেতে চাচ্ছেন না, আমি আপনাদেরকে বলবো যে দেখি না কী হয় না ভেবে অন্তত এক মাস উইচ্যাট অনলাইনে কত ইনোভেটিভভাবে, কত ইফেক্টিভভাবে, কত ইন্টারেস্টিংভাবে চাইনিজ পড়াচ্ছি আপনারা চেষ্টা করে দেখতে পারেন। আমার বর্তমান বয়স 56, মানুষ অনেক দিন বাঁচতে চায় কিন্তু তারপরে প্রতি মুহূর্তে এই বয়সে আসলে চিন্তা করে না জানি কখন হুট করে মরে যাব। যেদিন আল্লাহ নেবেন সেদিন তো চলেই যাব, তার আগে আমি উই স্পিক চাইনিজ ক্লাবের জন্য কিছু ভালো কিছু করে যেতে চাই, বাংলাদেশে চাইনিজ স্পিকারদের জন্য ভালো কিছু করে যেতে চাই, বাংলাদেশে আরও কিছু চাইনিজ স্পিকার তৈরি করতে চাই। আপনারা যারা ভাবছেন চাইনিজ ভাষা শেখা দরকার, আমি কিন্তু 24 দিন 24 ঘন্টা উইচ্যাট আইডিতে পড়াচ্ছি, মাত্র 1020 টাকা দিয়ে। এখন শুরুতে আপনাদের কথা চিন্তা করি যে মানুষ কোনো রিক্সা ভাড়া লাগবে না, কোনো ট্রাফিক জ্যামের সময় যাবে না। আর উইচ্যাটের পড়াটা কিন্তু আমার সাথে লাইভে থাকার দরকার নাই, আপনাকে 6টা গ্রুপে অ্যাড করা হবে, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, এবং এই 6 দিন থেকে অ্যাড হওয়ার পরে আপনি অটোমেটিক লেসন পেতে থাকবেন। এবং আপনি আপনার সুবিধা মতো সময়, সকালে ঘুম থেকে উঠে শেভ করার সময়, নাস্তা খাওয়ার সময়, গাড়িতে বসে, আপনার নিজস্ব সময়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন, একবার করতে পারবেন, 10 বার করতে পারবেন, 30 বার করতে পারবেন। হ্যাঁ, অনেকেই বলে অনলাইনের পড়া তো আর ক্লাসরুমের পড়ার মতো না, ক্লাসরুমের পড়া তো আর রেসিডেন্সিয়াল পড়ার মতো না, কথাটা একান্তই ঠিক। কিন্তু অনলাইন আমি যে সিস্টেমটা উইচ্যাট পড়াচ্ছি, এটার জন্য আমি অনেক চাইনিজ টিচারের কাছে কিন্তু পয়সা দিয়ে আমি পড়েছি, দেখেছি, শুনেছি এবং নিজে অভ্যাস করেছি। এটার জন্য 2011 সাল থেকে ইউটিউব, ফেসবুক গ্রুপ, পেজ ইত্যাদি কারণে এই চাইনিজ পড়ানোটা শুরু করি, কারণ অনলাইনে গেলে আমি জানি আমাকে পুরো পৃথিবী অথবা নির্দিষ্টভাবে যারা চাইনিজ ভাষা শিখে সকলে পর্যবেক্ষণ করবেন, কাজে তখন আমাকে ওই ভুল ভ্রান্তি করলে হবে না। অনেক প্রস্তুতি নিয়ে শুরু করেছি দুইটা উদ্দেশ্যে, এক, চাইনিজ ভাষাটা পড়ানো শুরু করেছি আমি ব্যক্তি উদ্যোগে, এখন অনেকেই পড়াচ্ছেন। অনলাইন পড়াটাও যদি আমি শুরু করি তবে ভবিষ্যতে অনেকেই ঘরে বসে পড়াতে পারবেন, বাংলাদেশে অনেক চাইনিজ স্পিকার তৈরি হবে, দুইটাই কিন্তু আমার উদ্দেশ্য। যদি টাকাটাই যদি বড় হইতো, অর্থ কামাইটাই বড় হইতো, তবে আমাকে কিন্তু অন্তত পক্ষে 20টি ইনস্টিটিউশন, নাম বলবো না, কমপক্ষে 20টি ইনস্টিটিউশন এই পর্যন্ত আমাকে সরাসরি বলেছে আপনি কেন পড়ান না। আচ্ছা, আমরা যদি আপনার জন্য গাড়ি পাঠাই দিই, কিন্তু আমি অন্য জায়গায় পড়াই না, আমি কোয়ালিটি ঠিক রাখার জন্য আমার সেন্টারে পড়াই, আবার আমার সেন্টারকে এমন করছি না, এত বড় করছি না যে হাজার হাজার মানুষ পড়ে,
খুব কষ্ট করে পড়াচ্ছি, আমি একটু ইনোভেটিভভাবে পড়াই। যেমন আমার কাছে মনে হয়েছে প্রথম ব্যক্তি উদ্যোগে চাইনিজ ভাষা শিক্ষা কেন্দ্র করি, একজন ছাত্র দিয়ে শুরু করেছি। আমার কাছে মনে হয়েছে প্রথম বাংলাদেশে আবাসিক চাইনিজ প্রতিষ্ঠান করি, অনেক ভর্তুকি দিয়ে দুই বছর আমার ফ্ল্যাটটা খালি রাখতে হয়েছে, ছাত্র নাই। যেই বলে যাকে আসতে বলি, অভিভাবক কথা বলে, অভিভাবকরা বলে ঢাকায় বাবা পাঠাতে ইচ্ছুক। আপনারা জানেন কোনো একটা সময় ওই জঙ্গি এবং অন্যান্য কিছুর কারণে মেসে এবং বিভিন্ন জায়গায় হামলা হয়, ছেলেরা ঢাকা আসলে নষ্ট হয়ে যায়। বাবা মা ছিল খুব কষ্টে, আমাকে সরাসরি বলছে বাবা বুঝলাম আপনার কিন্তু ভয় লাগে ছেলেকে ঢাকা পাঠাইতে। তো এত কিছু বাধা অতিক্রম করে আবাসিক ছেলেদের শুরু হয়েছে। তারপরে উদ্যোগ নিয়েছি যে মহিলাদেরও আবাসিক পড়াবো, আমার মহিলাদের আবাসিক ব্যবস্থা সম্পূর্ণ প্রস্তুত, কিন্তু এখনও চালু হতে পারেনি, কারণ একসাথে একজন দিয়ে তো করা যায় না, দুই একজন একা একা যোগাযোগ করছে। একসাথে অন্তত 10টা নারী চাইনিজ শিক্ষার্থীকে পাওয়া যায়, চট করেই কিন্তু মহিলা আবাসিক করা যায়। সো এটা আমার একটা উদ্যোগ, এখনও পেন্ডিং আছে কিন্তু সম্পূর্ণ প্রস্তুত। তারপরে ভাবলাম অনলাইন বাংলাদেশের শিক্ষা, বাংলাদেশের আনাচে কানাচে উপজেলায় সকল জায়গায় চাইনিজ পড়ানোর আমার খুব শখ। তো ভাবলাম যে অনলাইন ছাড়া তো আর এটা সম্ভব না, পৃথিবীর প্রতিটা দেশে একজন করে আমার পড়ানোর শখ। আপনারা যারা শুনছেন, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আমি আমার এই উদ্দেশ্যকে সফল করার জন্য একটি পরিকল্পনা করেছি, উপজেলা ভিত্তিক চাইনিজ, মানে প্রতিটা উপজেলা থেকে একজনকে আমি ফ্রি পড়াবো। এবং এখন থেকে বিভিন্ন উপজেলা, তার জন্য কি একটা এক কপি ছবি, আর সে কোন উপজেলার তার প্রমাণস্বরূপ এনআইডি জাতীয় পরিচয়পত্র অথবা যে কোনো একটা পরিচয়ের কপি দিলে আমি তাকে অ্যাড করে নেব। একাধিক ব্যক্তি যখন হবে কোনো উপজেলা থেকে, লটারির মাধ্যমে নির্বাচন করব। এবং যখনই 20 জন 50 জন অ্যাড হয়ে যাবে, তখনই কিছু কিছু পড়ানো শুরু করব। আর সকল উপজেলার অন্তত 50% যখন অ্যাড হয়ে যাবে, তখন ফর্মাল পড়াবো। আস্তে আস্তে একবারে না হোক তিনবারে হলেও সকল উপজেলার ব্যক্তিদের আমি প্রতি উপজেলা থেকে একজন করে ফ্রি চাইনিজ পড়াবো। আরেকটা মনের আশা হয়েছে, প্রত্যেক দেশ থেকে যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, প্রত্যেক দেশে যেন আমার অন্তত একটি ছাত্র থাকে। এটার জন্য আমি সকল প্রবাসী ভাইদের, যারা আমার এই ভিডিও লেসন শুনবেন, সবাইকে অনুরোধ করব, বিদেশের মাটিতে, বিদেশ থেকে যদি কেউ আমার কাছে শিখতে চায়, একটু আমাকে পরিচয় করিয়ে দিবেন। আমি প্রত্যেক দেশের একজন করে শুনতে চাই, মানে চাইনিজ শেখাতে চাই। বাংলাদেশে যারা অপেক্ষায় আছেন যে শিখবো শিখবো, আমি বলছি অপেক্ষায় না থেকে আপনি অন্তত একটি মাস আমার কাছ থেকে চাইনিজ শিখে দেখুন আপনি কেমন। যে কয়জন আছে তাদের সাথে কথা বলতে পারেন, তাদের সাথে উইচ্যাটে যোগাযোগ করতে পারেন, কিন্তু তা না করে শুধু যদি ভাবেন দেখি না কি হয়, তাহলে কিন্তু আগাবে না, আমিও আগাতে পারবো না, আপনিও চাইনিজ শিখতে পারবেন না। আমি বলছি কেউ যদি সর্বশ্রেষ্ঠ চাইনিজ শিখতে চান অল্প খরচে, তাহলে 3 মাসের আবাসিক, এবং শুনলে অবাক হবেন, আমার 3 মাস শুনতে 3 মাস প্রতিটা আবাসিক ছাত্র দৈনিক 15 ঘন্টা পড়ে, একদম ক্যাডেট কলেজের নিয়মে। আমি নিজে 6 বছর ক্যাডেট কলেজে পড়াশোনা করেছি, 2 বছর বাংলাদেশ মিলিটারি একাডেমিতে আবাসন ছিলাম, আবার ছিলাম বেইজিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার ইউনিভার্সিটিতে আবাসিক, এবং বিদেশের মাটিতে জাতিসংঘে চাকরি করার সময় ওখানে ওই আবাসিকভাবেই চাকরি করেছি। আর আমরা তো 27 বছর সেনানিবাসের ভিতরে ফ্ল্যাটে থাকি আর মেসে থাকি আবাসিকভাবেই। কাজে আমার সকল অভিজ্ঞতা থেকে আমি এমন একটা আবাসিক নিয়ম করেছি যেন সবাই পড়ে আনন্দ পায়। আমার আবাসিক ছাত্ররা দৈনিক 15 ঘন্টা শুধু পড়াশোনা করে, সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত, মোট 17 ঘন্টা, দুপুরে 1 ঘন্টা ব্রেক, বিকালে 1 ঘন্টা ব্রেক হাঁটার জন্য বাইরে যাওয়ার জন্য, 15 ঘন্টা ক্লাসরুমের ভিতরে পড়াশোনা করে। আমি জানি না আপনারা আর শুনেছেন কিনা, পৃথিবীতে আর কোনো শিক্ষা প্রতিষ্ঠান আছে কি না যে ক্লাসরুমের ভিতরে ছাত্র 15 ঘন্টা থাকে। কেউ কেউ হয়তো মেডিকেল কলেজের ছাত্র পরীক্ষার আগে লাইব্রেরিতে 15 ঘন্টা থাকতে পারে, কিন্তু প্রতিদিন 15 ঘন্টা ক্লাসরুমের ভিতরে পড়াশোনা করে, 30 দিনে 450 ঘন্টা, 3 মাসে 1350 ঘন্টা, যা অনেক শিক্ষা প্রতিষ্ঠানেরই 2 বছরে চাইনিজ শেখানোর পরে যেই ফলাফল আনতে পারে না, আমি 3 মাসে আনতে পারি। আমার একটি ছাত্রও কিন্তু বেকার বসে থাকে না, সবাই বাংলাদেশে চাকরি করছে। শুনলে অবাক হবেন, 8ম শ্রেণী পাস, আমি নাম বলছি না,
সৌদি আরবের মাটিতে 3.5 লক্ষ টাকা বেতনে চাকরি করছে চায়না হারবার কোম্পানিতে, গাজীপুরে 60,000 টাকা বেতনে চাকরি করছে অষ্টম শ্রেণী পাস দোভাষী। আপনাদের কোনো আত্মীয় স্বজন যদি থাকে বেকার বসে আছে, আমার সাথে যোগাযোগ করে 3 মাসের আবাসিকভাবে পড়তে বলবেন। যারা এক্সিকিউটিভ রয়েছেন শুনছেন ঢাকার আশেপাশে, আমি বলবো সপ্তাহে 2 বার, প্রতিবার 2 ঘন্টা, আমি 7 দিনই পড়াই। অতএব এই সময়ে এইভাবে যদি কেউ 3 মাস 25 দিন পরে অত্যন্ত ভালো একটা বেসিক কোর্সে, আমার বেসিক কোর্সটা এমন এরপরে আর কখনও আপনি লেভেল 2 এর জন্য ভর্তি হইতে হবেন এক্সিকিউটিভের জন্য, আমি একদম উজার মনে সকল কিছু পরিচিতি করে পড়তে দেই। অতএব যদি কেউ ক্লাসরুমে এসে পড়তে চান পড়তে পারেন, আর এখন ক্লাসরুমের পড়াটাকে আরেকটা ডাইনামিক করেছি, 3 মাস সময়ে 90 দিন, এই 90 দিনে তাকে অনলাইনে রাখি। অনলাইন ব্যবস্থায় থাকলে 90 দিনের 72 দিনই সে 1 ঘন্টা করে আমার থেকে 72 ঘন্টা লেসন পায়। সো বাসায় পড়ার সময় আমার ভয়েস পায়, লেখা পায়। উইচ্যাট অনলাইনের পড়াটা কিন্তু শুধু মুখে না, এখন যেরকম পড়ছি এরকম না, ডাইরেক্ট ইন্টারেক্টিভ, লেখা পড়া বলা শোনা, অডিও ভিডিও লিঙ্ক, ইউটিউব লিঙ্ক, সব কিছু দিয়ে আমি চেষ্টা করি। মানে আমার মানসিকতাটা হচ্ছে চেষ্টা করতে আপত্তি কোথায়। অনলাইনে আমি যদি পৃথিবীর শ্রেষ্ঠ পড়াইতে পারি, শ্রেষ্ঠ হব কি না সেটা জানি না, কিন্তু চেষ্টা করতে আপত্তি কোথায়। এটা হচ্ছে আমার ব্যক্তিগত স্পিরিট, মোটিভেশন। তো আমি আপনাদের সকলকে বলবো, যদি উই স্পিক চাইনিজ ক্লাবের চাইনিজ স্পিকার হন অথবা চায়নার সাথে সম্পৃক্ত থাকুন, এই ক্লাবটাতে আপনারা রেজিস্টার্ড মেম্বার হিসেবে সংযুক্ত হন, তবে সংযুক্ত হয়ে বলতে পারে দেখি চলো তো, চলো আমরা এই ক্লাবটাকে সবাই মিলে উন্নত করি। সবাই যদি দূর থেকে বলে দেখি না কি হয়, তাহলে কিন্তু ক্লাব আগাবে না। সবাই যদি দূরে থেকে চাইনিজ ভাষা শিখতে হবে, দেখি না কি হয়, না জানি ওনার উইচ্যাট অনলাইন ক্লাস কেমন হয়, তাহলে কিন্তু শিখতে পারবেন না। কেউ যদি আমার ক্লাসে এসে ওরিয়েন্টেশন ক্লাস করতে চান একদম ফিজিক্যালি, মাত্র 500 টাকা খরচ করে উনি জানতে পারেন চাইনিজ ভাষা কেমন, কতটা সহজ কতটা কঠিন, এই সেন্টার কেমন, মাস্টার কেমন, পড়ায় কেমন, আপনার জন্য উপযুক্ত কতটুকু, এটা কেবল 500 টাকা দিয়ে করা যায়। ঠিক অনলাইনেও এই ব্যবস্থাটা রেখেছি, মাত্র 210 টাকা বিকাশে দিয়েই একদিন পুরো 1 ঘন্টার অনলাইনের ক্লাস করা যায়। তারপর আপনি সিদ্ধান্ত নিতে পারেন, যারা আমাকে জানেন তারা সরাসরি সিদ্ধান্ত নিতে পারেন। যারা আমার পুরনো ছাত্র, প্রাক্তন ছাত্র, তাদের আমি বলবো, তোমরা হয়তো ভাবছ, আপনারা হয়তো ভাবছেন যে আমি তো চাইনিজ শিখিয়ে ফেলছি, এখানে বোধ হয় অল্প শেখানো হবে, 1 মাস অন্তত করে দেখেন। আমি বলবো আমি 30 বছর পরে যতটা ফ্লুয়েন্ট হয়েছি, স্বাভাবিকভাবে আপনারা এখনও অতটা ফ্লুয়েন্ট হননি, শেখার অনেক বাকি। 1 মাস করার পরে যদি আপনি বুঝতে পারেন যে না এটা তো উন্নত না, 2য় মাস তো আর আপনি থাকবেন না। তো যারা আমার কাছে আগে পড়েছেন, 2000-এর উপরে মানুষকে আমি পড়িয়েছি, আপনারা পারেন এই উদ্যোগটাকে এগিয়ে নিতে। অন্তত 1 মাস পড়ার চেষ্টা করবেন, বলবেন না দেখি না কি হয়। আমি পাশাপাশি এটাও বলতে চাই, আমি বাংলাদেশের গ্রামগঞ্জের ছেলেদেরকে, ছেলে মেয়েদের, ছাত্রছাত্রীদের ইংরেজি ভাষা উন্নতির জন্য অনলাইনে ক্লাসরুমে আবাসিকভাবে ইংরেজিও পড়াচ্ছি, এবং বিদেশিদের মাধ্যমের জন্য এই 3টা সিস্টেমে কিন্তু চালু আছে। যেহেতু 7তলা বিল্ডিংটা পুরোটাই আমার, এখানে আমার একটু অ্যাডভান্টেজ রয়েছে, আমি ইচ্ছা করলে একটা রুমকে ফাঁকা রাখতে পারি। সো আপনাদের পরিচিত কোনো বিদেশি ব্যক্তি যদি বাংলা শিখতে চায়, আবাসিক থেকে হোক, অনাবাসিক অথবা অনলাইন, অথবা আপনাদের পরিচিত কেউ যদি ইংরেজি শিখতে চায়, আবাসিক হোক, অনাবাসিক হোক অথবা অনলাইন হোক, আমার উইচ্যাট আইডিটা পরিচয় করে দেবেন অথবা আমার মোবাইল নাম্বার দেবেন, এতটুকুই। আমি চায়নার ভিতরে ইংরেজি শেখাতে যাচ্ছি, বাংলা শেখাতে যাচ্ছি। আমি চায়নার ভিতরে বাঙালি যারা কষ্টে আছে চাইনিজ ভাষার জন্য, ওখানে শিখতে পারছে না, ব্যয়বহুল, তাদেরকে অনলাইনে চাইনিজ শেখাতে যাচ্ছি। বহির্বিশ্বে যারা, আমেরিকা, ক্যানাডা, অস্ট্রেলিয়ায় যারা চাইনিজ ভাষা শিখতে চাচ্ছেন কিন্তু খুবই এক্সপেন্সিভ, তাদেরকে যেন অনলাইনের মাধ্যমে সস্তায় যেন পড়াতে পারি, এই জন্য এই অনলাইন উদ্যোগ নিয়েছি। অথবা আপনারা আমার এই ভিডিওটি শেয়ার করবেন, এবং দেশে অথবা দেশের বাইরে যেখানেই হোক, যিনি চাইনিজ, ইংরেজি অথবা বাংলা পড়তে যাবেন, আমার এই ভিডিওটিকে শেয়ার করবেন।
আমি কথাকে দীর্ঘায়িত করছি না, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ধৈর্যের সাথে আদর্শগতভাবে এবং আন্তরিকতার সাথে আনন্দের সাথে চাইনিজ, ইংলিশ এবং বাংলা পড়াতে পারি, এই জন্য দোয়া করবেন। এই বলে আমি শেষ করছি। সবাইকে আগামীকালের বিজয় দিবসের, সরি, আগামীকালের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আগামীকাল 26 মার্চ স্বাধীনতা দিবস, জাতীয় দিবস, সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। মিংথিয়েনশি আর্লিং ইচিও নিয়েন সান ইউয়ে আর শিলিও হাও সিংসি আর। আগামীকাল হচ্ছে 2019 সালের মার্চ মাসের 26 তারিখ মঙ্গলবার। সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। চুংমং ইউ ই ওয়ান সোয়ে লং লিভ চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ। চুংমং ইউ ই ওয়ান সোয়ে, চুংমং ইউ ই ওয়ান সোয়ে লং লিভ ওয়ামেন শুয়া হান ইউ চুইলাপু, লং লিভ চায়না উই স্পিক চাইনিজ ক্লাব, লং লিভ চাইনিজ একাডেমি, লং লিভ চুংমং চাইনিজ একাডেমি মিরপুর ডিউএইচএস, লং লিভ, আপনারা বলুন, শাহাদত লাউসের, আমিও আপনাদের কাছে দোয়া চাচ্ছি যে আপনারা বলেন লং লিভ টিচার শাহাদত। আমারটা আপনারা বলুন, আল্লাহ যেন আমাকে সামর্থ্য দেন আরও কিছুদিন বাঁচি, জনগণের জন্য, মানুষের জন্য, চাইনিজ ভাষার দ্বারা আমার যতটুকু মেধা আছে এটা দ্বারা আপনাদের জন্য কিছু করতে পারি। এই বলে আমি শেষ করছি, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।